بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. ما بعد، একজন লিখেছেন যে রাতের যে আমলগুলো রয়েছে, বিশেষ করে সূরা মুলক এবং বাকারা শেষ 2 আয়াত, এগুলি কি এসার পর যে কোনো সময় পড়তে পারবো নাকি ঘুমানোর ঠিক আগে পড়তে হবে? অনেক সময় কাজ বা রান্না করতে হয়, এগুলো করতে করতে পড়া হয়, তো এটা কি ঠিক হবে? আপনি এবার বলেছিলেন যে সবকিছুর পূর্বে নিয়ত করে নিতে হবে, কিন্তু সকাল সন্ধ্যার যে দোয়া আছে বা রাতের আমল, এগুলো তো প্রতিদিন করা হয়, তাহলে এগুলি প্রতিবার পড়ার আগে কি নিয়ত করতে হবে? নিয়তের বিষয়টা কি খুব কঠিন যে এটা আপনাকে কষ্ট লাগছে? নিয়ত তো অবশ্যই করতে হবে, যে কোনো নেক আমলের আগে নিয়ত করতে হয় যে আপনি কি উদ্দেশ্যে এই আমলটা করতেছেন, আপনি সূরা মুলকটা কেন পড়তেছেন, তারপরে শেষের 2 আয়াত বা কারা শেষের 2 আয়াত কেন পড়তেছেন, আয়াতুল কুরসি কেন পড়তেছেন, এগুলি রাতের আমল বা ওটা সন্ধ্যার আমল, সকালের আমল ইত্যাদি, এই নিয়তে আপনি পড়বেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত যে রাতের আমল যেগুলো রয়েছে, সেগুলি যেমন আয়াতুল কুরসি পড়া, তারপরে সূরা বাকারা শেষ 2 আয়াত পড়া, তারপরে আয়াত সূরা মুলক পড়া, এগুলি সন্ধ্যার পরে থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা না। সেটা কাজ কাম করতে করতে হোক অথবা নামাজের আগে হোক নামাজের পরে হোক, মোট কথা ঘুমানোর আগে যে কোনো এক সময় পড়ে নিলেই চলবে। আল্লাহ তাআলা